কিন্তু দেখবেন আসলে এখানে যে ইউ6 একাটনা ইউনিয়ন, 6 নং একাটনা ইউনিয়ন হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান এখানে হচ্ছে, আসলে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে। আসলে এই ইউনিয়ন পরিষদে আমার মনে হয় কন্যাকবলিত মৌলভীবাজার সদরের আরও কয়েকটি ইউনিয়ন আছে, সবচেয়ে বেশি ত্রাণ বিতরণ এই ইউনিয়নেই হয়েছে। কারণ এখানে চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সচেতন কর্মঠ, যিনি সবসময় অ্যাক্টিভ থাকেন এবং আপনাদের জন্য তিনি সবসময় কাজ করে থাকেন। এজন্য এখানেই বিভিন্ন সংস্থা, সমিতি, ব্যক্তি উদ্যোগে, বিদেশ থেকে, প্রবাস থেকে সবাই কিন্তু এখানেই আসে, কারণ চেয়ারম্যান মহোদয় অত্যন্ত কর্মঠ। আজকে ইউ6-এর পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে, আসলে এটা কোনো রাজনীতি, কোনো ধর্মীয় কোনো বিষয় নয়, কোনো রাজনৈতিক দলের উদ্যোগে নয়, এখানে কোনো রাজনীতি নেই। এখানে যারা দিয়েছেন সবাই আমাদের প্রবাসী, কোনো গ্রুপও নেই, সবাই প্রবাসী, অত্র ইউনিয়নের মানুষ সবাই, এই একাটনা ইউনিয়নের মানুষ সবাই। এবং সবারই লক্ষ্য, সবারই টার্গেট দুর্যোগের সময়, ইউনিয়নের মানুষের কষ্টের সময় তারা চেষ্টা করেছে আপনাদের পাশে থাকার। এবং এখানে আমরা বিশ্বাস করি এবং আমরা দোয়া করি যে আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন, দুজন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, অনেকেই বিদেশের জমিনে, আমরা তাদের জন্য দোয়া করব। আর আপনাদের আমি এবং আমার আপনাদের যে দুর্যোগের অবস্থা চেয়ারম্যান মহোদয় এবং আমরা নিজেই বক্তব্য দিয়েছি যে আপনারা ইউনিয়ন গ্রুপের পক্ষ থেকে, ইউ6-এর পক্ষ থেকে আপনারা উদ্যোগ নেন, পারলে আমাদের ফ্লাড এফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত যারা, তাদের জন্য আপনারা কিছু করেন। এই আপিলের জন্যই তারা কিন্তু উদ্যোগ নিয়ে এখানে এসেছেন এবং এখানে ইউনিয়নকে সিলেক্ট করেছেন। ইতিমধ্যে আমাদের গর্ব মৌলভীবাজার আরেকটি সংস্থার পক্ষ থেকে এখানে ত্রাণ বিতরণ করা হয়েছে। ঠিক সমান এখানে আমি নিজেও মেম্বার এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা সেখানে আপনাদের জন্য আপিল দিয়েছি এবং মৌলভীবাজার সদরের মধ্যে একাটনা ইউনিয়নকে সিলেক্ট করা হয়েছে এবং জেলার মধ্যে কুলাউড়াকে সিলেক্ট করা হয়েছিল, ত্রাণ বিতরণ হয়েছে। যাই হোক, আমরা দোয়া করি আজকে আপনারা যারা এসেছেন, আল্লাহ রব্বুল ইজ্জত অতি তাড়াতাড়ি আপনাদের এই দুর্যোগ, আপনারা কষ্টের মধ্যে আছেন, আল্লাহ রব্বুল ইজ্জত আপনাদেরকে হেফাজত করুন, আপনাদেরকে শান্তিতে রাখুন, এই দোয়া করি। এবং আজকে যারা পাবেন না, অনেকে হয়তো পাবেন না, 200 প্যাকেট কিন্তু সাফিসিয়েন্ট নয়, আপনারা অনেকেই পাবেন না, ইনশাল্লাহ আগামীতে আরও ত্রাণ বিতরণ হবে। আজকে যারা পাবেন না অন্যদিন পাবেন, আজকে যারা পেয়েছেন হয়তো আগামী দিন পাবেন না।